রেড সিতে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতিদের হামলা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ব্রিটেন। সোমবার প্রকাশিত এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শেপস জানান, হুতিদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে প্রস্তুত তাদের সেনারা। অন্যদিকে রেড সিতে যুদ্ধ জাহাজ পাঠানোর কথা জানিয়েছে ইরান। আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজা ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যেই রেড সিতে উত্তেজনা বেড়েই চলেছে। নভেম্বর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত সপ্তাহান্তে 24 ঘন্টার ব্যবধানে দুবার একটি কার্গো শিপে হামলা চালায় তারা। হুথিদের 4টি বোট জাহাজটি চারদিক ঘিরে ফেলে, এরপর কাছাকাছি থাকা আমেরিকার যুদ্ধ জাহাজ থেকে কয়েকটি হেলিকপ্টার ওই কার্গো জাহাজটি ডাকে সাড়া দেয়। এ ঘটনায় হুথিদের 3টি জাহাজ ডুবিয়ে দেয়া এবং 10 হুথি সদস্যকে হত্যার দাবি করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ইসরায়েল হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে রেড সিতে হামলার হুমকি বেড়ে যাওয়ায় এরই মধ্যে বিশ্বের সব বড় শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। তবে আমেরিকা ও ব্রিটেন বলছে এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শেপস হুতিদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ জব্দ এবং আক্রমণের জন্য দোষীদের জবাবদিহির আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ ব্রিটেন। এ বিষয়ে হুথিদের কোনো সন্দেহ থাকা উচিত না। অন্যদিকে ইরানও থেমে নেই, হুথিদের সহায়তা করতে রেড সিতে প্রবেশ করেছে ইরানি যুদ্ধজাহাজ আলবর্স। সোমবার রেড সিতে তেহরানের যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এছাড়া ইরানের নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ানের সঙ্গে শীর্ষস্থানীয় এক হুথি নেতার বৈঠকের কথাও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি জানায়, প্যালেস্টাইনের নাগরিকদের পাশে এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হুথিদের প্রশংসা করেছেন আহমাদিয়ান। এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেন। রেড সিতে আমেরিকা এবং ব্রিটেনের কার্যক্রম, আঞ্চলিক জলসীমায় বিশেষ করে রেড সিতে তীব্র অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। তাদের পদক্ষেপগুলো এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য মোটেও সহায়ক হবে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগ বাড়বে। এমন পরিস্থিতিতে ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। হুথি বিদ্রোহীরা বলেছে, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে তারা। আসাদ রিয়েল, TBN24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।